আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করার দুইটা পদ্ধতি দেখেছি, একটা মিডল টার্ম আর একটা ধরো সরাসরি এক্স ইকুয়াল টু একটা সূত্রের মতো করে ইউজ করে আমরা বের করে থাকি। এখন আমার কাছে ধরো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এরকম কোনো সমীকরণ দেয়া আছে, আমরা নিশ্চয়ই মিডল টার্ম দিয়ে খুব সহজে এটা সমাধান করে ফেলতে পারি। জিনিসটা হবে এমন, ধরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, বা এক্স কমন নিলা এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। অর্থাৎ তুমি সরাসরি বলতে পারবা এক্স ইকুয়াল টু থ্রি আর এক্স ইকুয়াল টু টু। এখন খেয়াল করো, খুবই খেয়াল করার মতো একটা জিনিস এই জিনিসটা, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, এইটাকে আমরা চাইলে এভাবে লিখতেই পারতাম, মূলত এখান থেকেই তো এসেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস সিক্স। আমাদের সমাধানে কি আছে? থ্রি আর টু। আবার এই যে সিক্সটা, এটাকে দিতে পারি থ্রি ইন্টু টু ইকুয়াল টু জিরো। জিনিসটার মধ্যে কি তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ? আসলেই মিল আছে। এই যে আমি যদি মূল জানি, মূল হলো গিয়ে থ্রি আর টু, এরকম যদি মূল জানি তাহলে ওই সমীকরণটাও বের করে নেওয়া যায়, অর্থাৎ উল্টো পথে হাঁটা সম্ভব। তুমি দুইটা মূল জানো থ্রি আর টু, ওই সমীকরণটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস ওই দুইটা মূলের গুণফল। তাহলে তুমি সহজেই যদি আলফা বিটা মূল আছে এরকম কোনো একটা সমীকরণ বাঁধতে চাও, তুমি জানো রেজাল্ট এক্সের মানটা সবসময় আলফা আর বিটা এরকমই হবে, তাহলে তুমি সহজেই ওই সমীকরণ বানিয়ে ফেলতে পারো। ধাপগুলো কি, প্রথমে ধরো তুমি লিখলা এক্স স্কোয়ার, একটা মাইনাস দিলা, যে দুইটা মূল আছে তাদের যোগফল দিলা আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এই যে এই দুইটা মূল এই দুইটার গুণফল দিলা আলফা বিটা ইকুয়াল টু জিরো। ব্যাস, তোমার আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ ডান। সকল দ্বিঘাত সমীকরণ এটাও একটা ইস্যু আছে, আমরা চাইলে সকল দ্বিঘাত সমীকরণের এই যে আলফা বিটা মূলগুলোর সাথে সহগগুলোর একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারি। সম্পর্কটা খেয়াল করো, আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণকে এভাবে দেখানো হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, বা আমরা বলতে পারি এ দিয়ে যদি ভাগ করি আমরা কি পাই, যখন এ দিয়ে ভাগ করব আমরা পাবো কি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। দেখো এটার সাথে কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার দিয়ে শুরু, ঠিক আছে, এখানে মাইনাস দেয়া আছে, মাইনাসের সাথে কোনো একটা পার্ট আর কি আলফা প্লাস বিটা আছে, এখানে বি প্লাস এ আছে, আর এখানে আলফা বিটা গুণ অবস্থায় আছে, তো এদেরকে একই সাথে আমরা হিসাবে নিয়ে চলে আসতে পারি যদি আমি হালকা মডিফাই করি এই পার্টটাকে। দেখো এখানে মাইনাস আছে, আমি এখানে মাইনাস নিয়ে আসতে পারি, এখানে মাইনাস বি বাই এ দিয়ে দিতে পারি, মাইনাসে মাইনাস প্লাস হয়েই যাচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে এক্স আছে প্লাস কি হচ্ছে সি বাই এ ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে দেখো এখানে আমার যে সহগগুলো, সহগ হলো গিয়ে বি বাই এ, সহগ হলো গিয়ে সি বাই এ, বি সি এগুলো সকলেই সহগ, আর মূল হলো গিয়ে বা রুট যেগুলো সেগুলো হলো গিয়ে আলফা বিটা, এদের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি আলফা প্লাস বিটা যে কথা, মাইনাস বি বাই এ সেই একই কথা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আবার ধরো এখানে আলফা বিটার যে পার্টটা আছে, আলফা বিটা যে কথা সি বাই এ সেই একই কথা, তাহলে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। আমরা মূল আর সহগের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলেছি। আমরা এটা নিয়ে তোমাদের কাছে আমি একটা কুইজ দিতে চাই। ধরো সমস্যাটা এরকম, আমার কাছে প্রবলেম দেওয়া আছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফল নির্ণয় করো। তুমি যদি এটার চিন্তা করে নাও, এটার মূল একটা হলো গিয়ে আলফা আর একটা মূল হলো গিয়ে বিটা, তাহলে তুমি কি পাবা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এই যে মাইনাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এখান থেকে তুমি মাইনাস বি বাই এর ব্যাপারটা নিয়ে আসতে পারো, কারণ এখানে বি এর মানটা হলো গিয়ে মাইনাস সিক্স, আর সেই হিসাবে তুমি আগে একটা মাইনাস দিয়ে রেখেছ, বি এর মানটা তুমি মাইনাস সিক্স বসিয়ে দিলে এবং নিচে দিলে ফোর, তাহলে কি হচ্ছে নিচে ফোর বসিয়ে দিলে, তাহলে থ্রি বাই টু তুমি পেয়ে যাচ্ছ আলফা প্লাস বিটা এর মান। আর আলফা বিটা এইটার মানটা কত হচ্ছে,
আলফা বিটার মানটা আমরা জানি যে সি বাই এ হয়, এখানে সি হিসাবে আছে 1 আর এ হিসাবে আছে 4, তাহলে আলফা বিটা ইকুয়াল টু 1/4 হচ্ছে। তাহলে আমরা এইভাবে সহজেই মূল আর সহগ, রুট এবং কোয়েফিশিয়েন্ট এদের ভেতরে একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারি। এই সম্পর্কগুলো আমাদের পরবর্তী সমস্যাগুলো সমাধানে অনেক কাজে দিবে। তোমরা এই প্রবলেমটা যদি না বুঝে থাকো ভিডিওটি আবার দেখো, কারণ পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেগুলোর জন্য এটা বোঝা মাস্ট।